নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। দুপুরে তার আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রোববার নিক্সনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এই জামিন আবেদন করেন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত 15 অক্টোবর ফরিদপুরের চর ভদ্রাসন থানায় এই মামলা করে নির্বাচন কমিশন।